করছি, সবাই ভালো আছেন, সুস্থ আছেন, করোনা মুক্ত আছেন। আজকে একটি ডাটা বা পরিসংখ্যান এসেছে, এটি নিয়ে বলার আগে বলে দিই, ব্রাজিলে পাওয়া যাওয়ার যে করোনার নতুন একটি ধরন, যেটা আগের চেয়ে অনেক ভয়ঙ্কর, সেই ধরনটি যুক্তরাজ্যেও পাওয়া গেছে। ইতিমধ্যে আজ সকাল থেকে দক্ষিণ আমেরিকা সব দেশের সাথে ফ্লাইট বাতিল করেছে যুক্তরাজ্য। এবং এই পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্য সময় বিকাল 5টায় বিস্তারিত কথা বলবেন প্রধানমন্ত্রী বোরিস জনসন, তখন আবারও সব তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবার যে পরিসংখ্যান নিয়ে কথা বলবো সেটির বিস্তারিত জানাতে চাই। সেই পরিসংখ্যান বলছে, বাংলাদেশে অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের প্রতি 5 জনে 2 জন করোনা আক্রান্ত। এজ হেলথ নামে একটি সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। তারা বলছে, গড় আক্রান্তের সংখ্যা এই ভাড়াতে 6% বেশি অন্য যে কোনো সময়ের চেয়ে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের 3,25,000 বাসিন্দার মধ্যে 1,29,000 বাসিন্দাই করোনা আক্রান্ত হয়েছেন 2020 সালের মার্চ থেকে। মানে করোনা শুরু হওয়ার পর থেকে টাওয়ার হ্যামলেটস বাড়াতে 40% নাগরিক করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কাউন্সিল হিসেবে এটি ইংল্যান্ডের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে। আজ ইস্ট লন্ডন অ্যাডভার্টাইজারে এ সংক্রান্ত একটি রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশি এলাকা বার্কিং ও ডেগেনহামের অবস্থাও আক্রান্তের হিসাবে অনেক উপরের দিকে। টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, 2020 সালের মার্চের 4 তারিখেই 22,646 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয় টাওয়ার হ্যামলেটসে, যা বাড়ার মোট জনসংখ্যা 7%। তিনিও এটি স্বীকার করেন যে এর বাইরেও তখন অনেক করোনা আক্রান্ত রোগী ছিলেন, টেস্ট করার পর্যাপ্ত সেন্টার না থাকায় হয়তো প্রকৃত সংখ্যা তখন জানা যায়নি। কাউন্সিলের মুখপাত্র বলেন, তারা চেষ্টা করেছেন আরও বেশি টেস্ট সেন্টার চালু করার জন্য। তিনি জানান, লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটসে টেস্ট করার হার বেশি, প্রতি 1 লাখে এখানে করোনা টেস্ট করার সংখ্যা 1937। তিনি নিশ্চিত করেন, গত সপ্তাহে 89.3% আক্রান্ত রুগী NHS-এর ট্রেস অ্যান্ড টেস্ট সার্ভিসের মাধ্যমে যোগাযোগ করে করোনা টেস্ট করেছেন। এই পরিসংখ্যানই দাবি করা হয়েছে ইংল্যান্ডের প্রতি 5 জনের 1 জন করোনা আক্রান্ত। আজকের যে পরিসংখ্যান এসেছে এটাই বলে দেয় দেশটির অবস্থা কতটুকু শোচনীয় এবং সংকটময়। পরিস্থিতি বিবেচনা করে সবাই নিরাপদে থাকুন, সরকারি নিয়ম মেনে চলুন, ভালো থাকবেন সবাই।